পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন সহকর্মী বিকাশ বিশ্বাস। শুরুতে তার কাছে একটু যেতে চাই। বিকাশ, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের আরও একজন সহকর্মী সুজন হায়দার জনি, তিনিও যুক্ত হয়েছেন। বিকাশ, আমি আপনার কাছে শুরুতে জানতে চাই, একটু আগে আমরা শুনছিলাম হিমেল মাহবুবের কাছ থেকে, তিনি অনুষ্ঠান স্থলে আছেন, রেলের সামনে আসলে কি দেখতে পাচ্ছেন? সাধারণ মানুষ বিশেষত তাদের যে প্রক্রিয়া, তাদের যে প্রতিক্রিয়া, সেটি আসলে কি দেখতে পাচ্ছেন? রঞ্জন, এখন এখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশাধিকার রেস্ট্রিক্টেড আছে, কারণ হচ্ছে জানেন যে 90 হার্জ রিফ্রেশ রেট, 8 জিবি র‍্যাপিড মেমোরি, পারফরম্যান্সের সেরা স্টাইলে করা নেক্সট জি N70। এখানে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, এখানে শুধুমাত্র আমন্ত্রিত যারা অতিথি রয়েছেন, সুধী সমাবেশে যারা অংশগ্রহণ করবেন, তারাই শুধুমাত্র এখানে আসতে পারছেন। এর বাইরে কিন্তু সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এখানে আসতে পারেননি, এবং যারা সুধী সমাবেশে আসছেন, তারা সুধী সমাবেশের স্থলেই আছেন। আমি যদি বলি যে এই যে ট্রেনটি সামনে আমি দাঁড়িয়ে আছি, সেই ট্রেনটি নিশ্চয় জানেন যে আজকে প্রধানমন্ত্রী যখন সুধী সমাবেশে বক্তব্য রাখবেন, আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এই ট্রেন চলাচলে, তারপরে তিনি এই ট্রেনটিতে করে আসলে এই পদ্মা সেতু হয়ে ভাঙা পর্যন্ত যাবেন। সেজন্য এই ট্রেনটি একেবারে প্রস্তুত রাখা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 12:45 এই ট্রেনটি ভাঙার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর সাধারণ মানুষের প্রতিক্রিয়ার কথা যে কথাটি বললেন রঞ্জন আমাকে, সেটি যদি বলি, আমি কয়েক এই গত পরশুদিন আমি এই জায়গাটায় এসেছিলাম, এবং এখানকার যারা রয়েছে, যারা মাওয়ার এলাকার মানুষজন রয়েছে, যারা এবং এই প্রান্তে যারা মানুষজন রয়েছে, তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম আসলে তারা কি ভাবছেন এই ট্রেনটি উদ্বোধনের কথাটি। তো তারা বলছিলেন যে আসলে তারা কখনো স্বপ্নেও কল্পনা করেনি যে এই রুটে কোনো ট্রেন চলবে, কারণ নিশ্চয় জানেন যে পদ্মা সেতু যেখানে অনিশ্চয়তার বাঁধনে বাধা পড়েছিল, সেখানে এখানে ট্রেন লাইন হবে, সেই বিষয়টি আসলে তাদের ভাবনার মধ্যেও ছিল না, যেটি আসলে এই সরকার, এই আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করেছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি বাস্তবায়ন করেছে, আর সেটি তাদের কল্পনার মধ্যেও ছিল না। যে কারণে তারা এখন আসলে খুশির যে বিষয়টি, সেটি আসলে পরিমাপ করার কোনো কীভাবে পরিমাপ করা যায় সেটি আসলে জানা নেই তাদের কাছেও। তারা বলছেন যে তারা এই বঙ্গবন্ধু কন্যার এই উপহারটি যিনি দিলেন, এই সড়ক দিয়ে এই রেলপথ দিয়ে যে ট্রেন চলবে, পদ্মা সেতু হয়ে তারা পার হবেন, সেটিতে তারা অত্যন্ত খুশি। এবং নিশ্চয় জানেন যে এই আজকে যদিও উদ্বোধন হচ্ছে, এক সপ্তাহ পরে অর্থাৎ 18 নভেম্বর আশা করা হচ্ছে যে এই পথ দিয়ে, এই রেলপথ দিয়ে বাণিজ্যিকভাবে ট্রেন চলবে। যদিও প্রথম অবস্থায় কমলাপুর থেকে ভাঙা পর্যন্তই ট্রেন চলবে, নিশ্চয় জানেন যে এই কমলাপুর থেকে যশোরের যেই পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পটি, সেটি কিন্তু 172 কিলোমিটার, তার মধ্যে মাত্র 82 কিলোমিটার এই ভাঙা পর্যন্ত যে অংশটি, সেটি 82 কিলোমিটার এই অংশের কাজটুকু শেষ হয়েছে। যে কারণে এই এখন অর্থাৎ এই আজকের উদ্বোধনের এক সপ্তাহ পর থেকে এটি বাণিজ্যিকভাবে এই 82 কিলোমিটার পথে, রেলপথে ট্রেন চলবে বাণিজ্যিকভাবে। এরপরে আগামী বছরের জুন মাসে এই পুরো অংশটি অর্থাৎ 172 কিলোমিটার যে অংশটি রয়েছে ঢাকা থেকে কমলাপুর থেকে যশোর পর্যন্ত, সেই অংশেই ট্রেন চলবে। এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি রঞ্জন, যে এই আমরা যে এখন সুন্দরবন এবং চিত্রা দুটি যে আন্তনগর ট্রেন রয়েছে, যে ট্রেনটিতে যে আসলে কমলাপুর থেকে ছেড়ে খুলনার উদ্দেশ্যে যায় এবং খুলনা থেকে আবার কমলাপুর আসে, সেই ট্রেন দুটি কিন্তু এই পথে চলাচল করার সিদ্ধান্ত কিন্তু বাংলাদেশ রেলওয়ে নিয়েছে। এর পাশাপাশি আরও যে মৈত্রী এক্সপ্রেসটি অর্থাৎ যেটি হচ্ছে ভারতে যায়, যে ট্রেনটি যেটি কলকাতায় যায়, সেই ট্রেনটিও কিন্তু এই পথেই চলাচল করবে অর্থাৎ পদ্মা সেতু হয়ে চলাচল করবে বলেই তারা রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। তো এখন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন এই উদ্বোধনের, এখন শুধুমাত্র অপেক্ষা রয়েছে কখন প্রধানমন্ত্রী আসবেন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখবেন, তারপর আসলে উদ্বোধনটি করবেন এবং এই ট্রেনে চড়ে তিনি ভাঙার উদ্দেশ্যে যাবেন। রঞ্জন, এই ছিল সবশেষ খবরাখবর মাওয়া প্রান্ত থেকে। বিকাশ, আপনাকে ধন্যবাদ, নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে আরও। আমি একটু যেতে চাই আমাদের আরেক সহকর্মী, যিনি সুধী সমাবেশ স্থলে রয়েছেন। হিমেল, আপনি একটু আগেই জানাচ্ছিলেন যে সব প্রস্তুতি সম্পন্ন, এখন আসলে সেখানে কি চলছে, ঠিক কখন মূল আনুষ্ঠানিকতা শুরু হতে পারে সেই বিষয়ে যদি একটু জানান। এবং আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাইবো, যেটি হচ্ছে যে ভাড়ার বিষয়টি, এইটুকু যেই দূরত্ব, সেই দূরত্বে আসলে ভাড়াটা কি হতে পারে, সেই ব্যাপারে কোনো নির্দেশনা দিয়েছে কিনা বা কিছু জানিয়েছে কিনা কর্তৃপক্ষ? ভাড়ার বিষয়টি যেটি, সেটি কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত নয়। এটি প্রস্তাবিত একটি ভাড়ার তালিকা করা হয়েছে, এটি যেটি নন এসি সেটি 375 টাকা এবং এসি 605 টাকা এই পর্যন্ত। অবশ্য এটি এর কমলাপুর রেল স্টেশন থেকে ভাঙা পর্যন্ত। আর বিকাশ যেটি বলছিল যে 82 কিলোমিটার দীর্ঘ রেল লাইন আজকে উদ্বোধন করা হবে, এবং আগামী বছর জুন মাসে কিন্তু কমলাপুর থেকে যশোর পর্যন্ত এই রেল লাইনের পুরোপুরি উদ্বোধন হবে। কর্তৃপক্ষ আমাদের যেটি জানিয়েছে, এখন পর্যন্ত 82 ভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং এর জন্য কিন্তু পুরোপুরি উদ্বোধন করা যাচ্ছে না। সেজন্য এখন পর্যন্ত কমলাপুর থেকে যে ভাঙা অংশ পর্যন্ত রয়েছে, সেই অংশ পর্যন্ত উদ্বোধন করা হবে। এবং আপনি যেটি আগে জানিয়েছেন যে 3টি স্টেশনে থামবে এবং 2 মাথায় ভাঙা এবং কমলাপুর প্রান্তে, অর্থাৎ এই 5টি স্টেশনে ট্রেন থামবে।
আর আরও একটি বিষয় জানিয়ে রাখি, এই পুরো প্রকল্পের ব্যয় কিন্তু 39,247 কোটি টাকা, যা 2016 সালে প্রস্তাব করা হয়েছিল, তার মানে 16 সাল থেকে এটির কিন্তু কার্যক্রম চলছিল। এই যে রেললাইন, এই রেললাইনের মাধ্যমে কিন্তু নতুন রেল যোগাযোগের যেমন দ্বার উন্মোচিত হলো দেশের দক্ষিণাঞ্চলের মানুষের, সেই সাথে তাদের কিন্তু আরও কাজের গতি এবং অপার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আপনি যেটি দেখতে পাচ্ছেন যে মঞ্চ একেবারে প্রস্তুত, এখানে কিন্তু এখন অপেক্ষা ছাড়া আর কিছু নয় যে কখন প্রধানমন্ত্রী আসবেন, কখন এখানে বক্তব্য রাখবেন, এবং বক্তব্যের পরেই কিন্তু তিনি এই ট্রেনের উদ্বোধন করবেন। নতুন যে পদ্মা সেতু হয়েছে ট্রেনের জন্য, সেই লাইন দিয়ে কিন্তু তিনি এই মাওয়া থেকে ভাঙা পর্যন্ত 42 কিলোমিটার ট্রেনে কিন্তু যাবেন। আপনারা এরই মধ্যে নিশ্চয় ট্রেনের ছবি দেখেছেন, ট্রেনটিকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। এবং আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে এখানে আসলে পদ্মা সেতুর মাধ্যমে যেমন যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, অনেক ভালো হয়েছে, তেমনি সড়কপথে যাতে চাপ কমে যায় এই জন্য কিন্তু এই রেলপথের সিদ্ধান্ত সরকার নিয়েছিল, যাতে ভবিষ্যতে যখন যানজট এখানেও আসতে পারে সেটি মাথায় রেখে একই সাথে সড়ক এবং পাশাপাশি রেল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলল সরকার। তো এই ছিল এখানে সর্বশেষ পরিস্থিতি, পরবর্তীতে নিশ্চয় প্রধানমন্ত্রী আসলে আপনার মাধ্যমে সেই চিত্র দর্শকদের আমরা দেখাবো, উদ্বোধনী চিত্রও দেখাবো। রঞ্জন হিমেল, আপনাকে ধন্যবাদ। সুজন হায়দার জুনি আমাদের সাথে যুক্ত আছেন। সুজন হায়দার জুনি, মানুষের উচ্ছ্বাস যদি বলি সেটি কেমন দেখা যাচ্ছে? রঞ্জন, আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু একটি ঐতিহাসিক দিন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য একেবারেই কিন্তু প্রস্তুত মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত। আর আপনি উচ্ছ্বাসের কথা যেটি বলছিলেন, আসলে এই অঞ্চলের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কারণে, এবং এখানে কিন্তু একেবারেই আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে, এ কারণে কিন্তু উৎসব জনতা তাদের যে উচ্ছ্বাস এটা কিন্তু বাহিরে এসে প্রকাশ করতে পারছে না। তবে আমরা কাজ করার ক্ষেত্রে বিগত কয়েকদিনে দেখেছি এখানে কিন্তু মানুষের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস, উদ্দীপনা এবং উৎসবের আমেজ বিরাজ করছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্ন পূরণের পাশাপাশি মুন্সিগঞ্জের মানুষেরও কিন্তু একটি দীর্ঘদিনের লালিত স্বপ্ন এখানে পূরণ হতে যাচ্ছে, কারণ বাঙালি জাতির সামর্থ্য সক্ষমতার প্রতীক যে স্বপ্নের পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর সাথে কিন্তু আজকে আরেকটি রঙিন পালক যুক্ত হতে যাচ্ছে। আপনি জানেন যে আজকে কিছুক্ষণ পরে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা রেল সংযোগ প্রকল্পের যে 82 কিলোমিটার পথ ঢাকা থেকে মাও পর্যন্ত সেটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এতে করে মুন্সিগঞ্জ জেলার 3টি উপজেলা সিরাজদিখান, শ্রীনগর এবং লোহজং, 3টি উপজেলার প্রায় 8 লক্ষাধিক মানুষ কিন্তু এই রেল সেবার আওতায় চলে আসবে, এবং ঢাকা থেকে কিন্তু আধুনিক সড়ক যোগাযোগের পাশাপাশি আধুনিক দ্রুতগতির রেল সেবাও তাদের জন্য নিশ্চিত রয়েছে। এবং এ প্রান্তে কিন্তু 3টি রেল স্টেশন রয়েছে, একটি হচ্ছে নিমতলা, আরেকটি শ্রীনগর এবং মাওয়া, আজকে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। তো মানুষ আসলে বাইরে এসে উচ্ছ্বাস প্রকাশ করতে পারছে না, কারণ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এই এলাকাটি। তবে মানুষের মধ্যে আসলে উৎসবের আমেজ সত্যিকারই বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে রঞ্জন সর্বশেষ তথ্য। সুজন, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে শরীয়তপুর থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত আছেন, রাজীব হুসাইন। রাজীব, আপনার কাছে কি খবর আছে? রঞ্জন শুভ্র, আজ কিন্তু এই দক্ষিণ পশ্চিম অঞ্চলে আরও একটি দুয়ার খুলছে, যেটি হলো পদ্মা সেতুর উপর দিয়ে আজকে রেল যোগাযোগের উদ্বোধন হচ্ছে। সেই রেল যোগাযোগের উদ্বোধন উপলক্ষে কিন্তু আজ শরীয়তপুরের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে কিন্তু তারা আজকে সেখানে যাচ্ছেন। আমি একটি জিনিস জানিয়ে রাখি, আমাদের এই জেলাতে কিন্তু পদ্মা সেতুর কোনো সংযোগ সড়ক নেই, তারপরও কিন্তু এই অঞ্চলের মানুষ এক নজরে মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য কিন্তু তারা সকাল থেকেই দলে দলে সেখানে যাচ্ছেন। আমি কিন্তু আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু শত শত নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু সেখানে যাচ্ছেন। আমি যদি একজনের সঙ্গে কথা বলতে চাই, তারা আজকে কেন যাচ্ছেন আমরা তাদের সঙ্গে একটু কথা বলব। আচ্ছা, আমাদের এই যে শরীয়তপুরে তো কোনো রেল সংযোগ নেই, কোনো কিছু নেই, তারপরেও আজকে আপনারা কেন এই আজকে এই পদ্মা সেতু পারে যাচ্ছেন? আমরা আমাদের প্রাণের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ভাঙ্গাতে রেল যেই উদ্বোধন করতে আসবেন, আমরা মনে করি শরীয়তপুরের আলম জাজিরাবাসী রফিকুল ইসলাম কোতোয়ালির নেতৃত্বে আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করাই আমাদের মূল লক্ষ্য। তাই আমরা রফিকুল ইসলাম কোতোয়ালির নেতৃত্বে আমরা শরীয়তপুর থেকে হাজার হাজার লোক নিয়ে ভাঙ্গার জনসভাকে সফল করার জন্য যাচ্ছি। ধন্যবাদ। হ্যাঁ রঞ্জন, আপনি কিন্তু শুনতে পেলেন যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করার জন্য কিন্তু এই অঞ্চলে যে আওয়ামী লীগের এবং তার অঙ্গসংগঠনের যে নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এজন্য প্রধানমন্ত্রীকে একটা বার্তাই দিতে যাচ্ছে এই অঞ্চলের মানুষ। আগামীতে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য কিন্তু তাকে আগাম বার্তা দিচ্ছেন এই অঞ্চলের মানুষজন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যে জিনিস আমাদের জানিয়েছেন যে তাদের হয়তো এই অঞ্চলে রেল সংযোগের কোনো সংযোগ নেই, কিন্তু প্রধানমন্ত্রীর প্রতি তাদের ভালোবাসা কিন্তু কোনো কমতি নেই। রঞ্জন, শরীয়তপুর থেকে আজকে রেল উদ্বোধনের এ ছিল আমার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ। আপনাকে ধন্যবাদ, নিশ্চয়ই পরবর্তীতে শুনে নেব আপনার কাছ থেকে।